শ্রদ্ধেয় সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প একটি দিন, এটির প্রথম প্রকাশ হয় দেশ পত্রিকাতে 1937 সালে। সেটি পাঠ করে শোনাবো আমি, রাজীব চট্টোপাধ্যায়। এটি শ্রুতিনাট্যরূপ দিয়েছেন নন্দিনী ও রাজীব চট্টোপাধ্যায়, আবহের দায়িত্বে সুভাশিস চক্রবর্তী। গল্পের পাঁচটি চরিত্র, তাদের সঙ্গে আলাপ করে নিই, পরিচয় পরে হবে। একজন ছাপোষা কেরানি রামরতনবাবু, রামরতনবাবুর স্ত্রী সুরীতি, ওনাদের বড় মেয়ে রানী, ওনাদের ছোট মেয়ে রমা এবং ওনাদের পরিচারিকা মোক্ষদা। গল্প পাঠ হেমন্ত মুখোপাধ্যায় রচিত একটি দিন। কি গো সুরীতি, রমার জ্বর ছাড়ল? কই আর ছাড়ল, কি যে ঘুষঘুষে জ্বর হয়েছে বাপু বুঝি না, কতদিন হয়ে গেল কমার নামই নেই। ও, কালকের ওষুধটাতেও তাহলে কাজ হলো না দেখছি। বাবা, ও বাবা, আজ কি খাবো? আজ কি খাবো? খাবি আবার কি, মেয়ের জ্বর তা যেন বোঝেন না, হাড় মাস আমার জ্বালিয়ে খেলে। আহা, ছেলে মানুষ, ওকে অমন করে বকছো কেন? হ্যাঁ রে মা, এবার তোর জ্বর ঠিক সেরে যাবে দেখিস, তারপর তোর মা তোকে মাছের ঝোল ভাত ওই সব দেবে। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি আমার জ্বর সারিয়ে দাও না। হ্যাঁ গো, আজকে একজন ডাক্তার ডাকবে তো, হ্যাঁ, আর তো পারা যায় না মেয়েটাকে নিয়ে। আহা, রোগে ভুগে ভুগে দেখো না, মা আমার রাতখানা হয়ে গেল। ঠিকই দেখছি। ও মা, উনুন জলে যাচ্ছে, শিগগির এসো, চায়ের জল হয়ে গেছে। হ্যাঁ যাই রে রানী। হ্যাঁ রে রমা, তোর গায়ে হাত পায়ে ব্যথা এখনো আছে? হ্যাঁ গো বাবা, খুব। দাঁড়া দেখি এই বইটায় কি বলছে। বাবা এই নাও চা। হ্যাঁ রানীমা দে। এই ওষুধটায় মনে হয় কাজ হবে বুঝলি। কই গো, এখনো যে বাজারে গেলে না। এ কি আবার ওই সব ছাই পাঁচ হোমিওপ্যাথির বই বাক্স নিয়ে বসেছো যে? হ্যাঁ, এই একটু আগে কথা হলো ডাক্তার আনবার জন্যে, তা বুঝি সব গুলে খেয়ে ফেললে। আচ্ছা তুমি কি মেয়েটাকে মেরে ফেলতে চাও? হ্যাঁ, তোমার ওই ছাইয়ের চিনি খেয়ে ওই অসুখ কোনোদিন সারবে? এত সস্তায় যদি অসুখ বিসুখ সারত তাহলে পয়সা খরচ করে আর কেউ ডাক্তারই পড়তো না। তোমার ওই মুন্ডুর চিকিৎসা শিখে তুলে রাখো, এই বলে দিলাম, যদি মেয়েটাকে বাঁচাতে চাও তো ডাক্তার ডাকো। এই কথাগুলো বলতে পারলে তুমি, একটু আটকালো না তোমার মুখে, আমি মেয়েটাকে মারতে চাই। আরে এখন মাসের শেষ, হাতে টাকা কোথায়? আর শুধু ডাক্তার ডাকলেই তো হলো না, তার সঙ্গে দামি দামি ওষুধের দাম জোগাবো কোথা থেকে বলতে পারো? এ মাসে আবার বাড়ির ট্যাক্স, ইন্স্যুরেন্স প্রিমিয়াম সব একসাথে পড়েছে। জানো তো রানীর বিয়ের জন্য একটা ইনস্যোর করেছি। আরে বয়স তো থেমে নেই ওর, বিয়ে দেওয়ার সময় হয়ে গেল, সে খেয়াল আছে? তা বিয়ে যে দেবে, পাত্তর কোথায়? আরে চেষ্টা কি কম করছি, ভেতরে ভেতরে আপিসেও অনেককে বলে রেখেছি, যদি মেয়েটাকে কোনো রকমে বাগদত্তা করেও রাখা যায় তাহলেও অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়। দাও থলেটা দাও, বাজারে যাই। এই দেখো কাণ্ড, আবার বৃষ্টি নামলো, ঠিক অফিস বেরোনোর সময়টাতে। উফ, রোজ নিয়ম করে এই ঝিটঝিটে বৃষ্টিটা একেবারে জ্বালাতন করে মারে। দাও দাও ছাতাটা দাও। ইস, কি দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ দি, এই নাও। ওগো শুনছো, আজ ডালিম আর কমলা নেবু আনতে ভুলো না জানো। হ্যাঁ, এবারে বড় মাগ্গি, ফল বল্লাগুলো যেন সব গলা কাটে। সেদিন ওই চাটুজ্জেরা কিনলে 4 পয়সা জোড়া নেবু জানো, তুমি তো বেশ পয়সা পয়সা নেবু আনো ভুলো না কিন্তু। আচ্ছা আচ্ছা আনবো খন। ও বাবা বাবা, আজ আমার রিবনও আনতে হবে ভুলো না জানো, লাল রঙের আনবে কিন্তু, বুঝলে বাবা? আরে হ্যাঁ রে বাবা বুঝেছি, এবার বেরোতে দে তো। হ্যাঁ শোনো না, যদি লাল না পাও তো আসমানি নেবে বুঝলে। দাঁড়াও বাবা, আমি একটা কাগজে লিখে দিচ্ছি, হ্যাঁ, নয়তো গতবারের মতো তুমি আবার ভুল করবে। তুমি একটু দাঁড়াও, হ্যাঁ আমি এক্ষুনি আসছি।
হ্যাঁ এই নাও। এ কি বাবা, যা বাবা বেরিয়ে গেল। ওই দেখো খাবারের ডিবেটা পড়ে রইল যে। মা, ও মা, বাবা খাবারের ডিবেটা ফেলে গেছে। হ্যাঁ সে কি রে, যা যা এক্ষুনি দৌড়ে যা, এখনো বোধ হয় মোড় পেরোয়নি। যা 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 শিগগির যা। হ্যাঁ যাই, দাও দাও। বাবা, ও বাবা। হ্যাঁ বাবা, তুমি খাবারের ডিবেটা ফেলে এসেছিলে কেন? এই যা, তাই তো, দে দে। যা যা তুই বাড়ি যা, আর বৃষ্টিতে ভিজিস নি মা, অসুখ করবে। হ্যাঁ যাই, তুমি সাবধানে যেও। কিরে পেলি? যাক বাবা, ওই দেখো বৃষ্টিতে ভিজলি তো, এবার তুইও অসুখে পড়বি। উফ, তোরা বাপ বেটিতে আমার হাড়মাস জ্বালিয়ে খেয়ে তবে ছাড়বি। কেন, ছাতাটা নিয়ে যেতে কি হয়েছিল? হ্যাঁ, ওটা কেনার আগে তো ছাতা ছাতা করে প্রাণ অস্থির করে তুলেছিলি, এখন নতুন ছাতাটা তো একবারও মাথায় দিতে দেখলাম না এ পর্যন্ত। আরে আমার কি দোষ, তখন ছাতা নেবার সময় ছিল, দেরি হয়ে যেত না। মেয়ে নে, মাথাটা মুছে নে, জামাটা কতটা ভিজলো দেখি। এই তোর হাতে ওটা কিসের কাগজ? ওই যা, সেই কাগজটাই তো দেওয়া হলো না বাবাকে, দেখলে বাবা নিশ্চয়ই ভুলে যাবে রিবন আনতে, নয়তো নীল রঙের এনে হাজির করবে, ভাল লাগে না। কি হবে এখন? আরে আজ না হয় কাল আনবে, তাতে কাঁদিস কেন? একটুতেই মেয়ের আলগা চোখের পানি বেরিয়ে আসে। যা যা চানটা সেরে বোনের কাছে বস গিয়ে, ওদিকে রাজ্যের কাজ পড়ে আছে, দেখি কে যাই। কি গো, আজ এত দেরি হলো ফিরতে? রমা বেচারি কতক্ষণ অপেক্ষা করে করে এই ঘুমোলো। তোমার হাতে ওই একতাড়া কাগজ কিসের গো? কই বাবা, আমার রিবন কোথায়? যা তো, জ্বালাতন করিস নি, আমার কি মরবার সময় আছে? উফ, অফিসে কি কাজই না পড়েছে, নাকে দড়ি দিয়ে খাটিয়ে নিচ্ছে। আর সাহেব কি বকুনি না দিলে, এই সব কাজ বাড়িতে এনে শেষ করতে বললেন। যাই, এখনই হাত মুখ ধুয়ে বসে পড়ি গে। ও, জল এনেছ? দাও দাও। বাহ, সন্দেশটা বেশ তো, ঘরে বানালে বুঝি। হ্যাঁ গো, ভালো কথা। এই রমা আজ কেমন ছিল সারাদিন? তা জেনে তোমার কি হবে, সে বাঁচল না মরল তাতে তোমার কিছু যায় আসে? চিকিৎসা করাবে না, পথ্যি দেবে না? এত ফল ভালোবাসে মেয়েটা, তা একটু ফল আনতেও ইচ্ছে হলো না তোমার? না হলো না, মনে ছিল না। সারাদিন, সকাল থেকে রাত কেবল নালিশ আর নালিশ। অফিসে কি আমি হাওয়া খেতে চাই? হ্যাঁ, যে বাড়ির সব ফাইফার মাসের কথা মনে থাকবে? না, তা থাকবে কেন, সংসারটা তো কেবল আমার একার, তাই না? মেয়েগুলোর দায় দায়িত্ব সব আমাকেই সামলাতে হবে, তোমার কোনো মাথা ব্যথা নেই। এবার দয়া করে থামবে তুমি, আমাকে অফিসের কাজটা শেষ করতে দেবে কি? ওমা, ভাত দাও না গো, বড্ড খিদে পেয়েছে। আমায় খাবি রাক্ষসী? তোদের সব নুন গিলিয়ে মারতে হয়, সন্তান পেটে ধরা যে কত জন্মের পাপ, তোদের জন্যই আজ আমার এই দশা। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার সামনে থেকে। যা বাবা, আমি কি করলাম আবার, আমার কি দোষ? ও দিদিমণি, কড়াটা বের করে দাও না গো, ততক্ষণ মাজি। যা, আমি পারবো না, আমি তো চাকর নই বলে দিলাম। দাঁড়াও মক্ষদা, আমি বের করে দিচ্ছি। কে জানে বাপু, এনাদের কখন যে কি হয় বুঝি না, ভগবান জানে। এ রানি, বাবাকে বলকে যা, ভাত বাড়া হয়েছে। ও বাবা, খেতে এসো। হ্যাঁ মা, শুনেছি, যাচ্ছি যাচ্ছি। বাহ, এই চিংড়ির ডালনাটা তো বেশ হয়েছে গো।
আর একটু দেবো? হ্যাঁ গা। না না, তোমাদের কম পড়বে। না গো না, খাবার মধ্যে তো কেবল আমি। নাও না আর একটু। বেশ দাও। আরে তাই বলে অতটা নয়। এই আর না না, থাক থাক। হ্যাঁ ভালো কথা, আজ আমাদের সলিলের সঙ্গে দেখা হয়েছিল। তাই? তা কি বলে সে, রেলের পাস টাস দিতে পারবে? কোথাও একটু ঘুরে আসতে পারলে ভালো হতো। তোমার চেহারা দিনকে দিন যা হচ্ছে তা চোখে দেখা যায় না, মেয়েটারও অসুখ। চলো না গো, এই সামনের পুজোর ছুটিতে মধুপুরে ঘুরে আসি, তুমি কি বলো? হ্যাঁ সে তো রেলের পাস দেবে বলেছে, কিন্তু পাস দিলেই তো আর যাওয়া যায় না, চেঞ্জে যেতে কত খরচ। কত খরচ হবে হিসেব করে দেখো না, আমি লক্ষ্মীর ঝাঁপিটা ঝেড়ে ঝুড়ে দেখছি কত জমলো। আজ রাত্রেই হিসেব সেরে ফেলবো, কেমন? বেশ দেখছি। নাও তুমি খেয়ে নাও, অনেক রাত হলো। হ্যাঁ আমি এক্ষুনি খেয়ে আসছি, তুমি ততক্ষণ কাগজ পেন্সিল নিয়ে বসো। হ্যাঁ এই রানি, বাবাকে জোয়ানটা দে। হ্যাঁ দি। ও বাবা, চলো না বাবা কোথাও বেড়াতে যাই, কলকাতা যেন পুরনো হয়ে গেছে, আর ভাল লাগছে না। হ্যাঁ মা চলো না। সত্যি কতদিন যে রেলে চড়িনি জানো তো বাবা, আমার ওই বড় ভাঁড়টায় না অনেক পয়সা জমেছে। সত্যি? তাই নাকি রানিমা? তাহলে তো আর কোনো চিন্তাই নেই, থাকা খাওয়ার খরচ নিয়ে আর ভাবতে হবে না, কি বলো গিন্নি? হ্যাঁ গো। কই হিসেব করলে দেখি। দেখো না মা, বাবা ঘুমিয়ে পড়ল, হিসেব টিসেব কিচ্ছু করলো না। চুপ চুপ চেঁচাসনি। আহা, সারাদিনের হাড় ভাঙা খাটনির পর মানুষটাকে তোরা একটু শান্তিতে ঘুমোতেও দিবি নে? যা যা, গোলমাল করিস নি, আলোটা নিবিয়ে দে। যা মা শুয়ে পড়, কালকে হবে হিসেব। তুই বোনের পাশে গিয়ে একটু শো, দেখিস ও যেন পড়ে না যায়। আমি বাবার জলের জগটা ভরে নিয়ে আসি, যা শুয়ে পড়। এভাবেই শেষ হয় রামরতন ও সুরীতির পরিবারের একটি দিন। রাত আসে পরের দিনটির প্রত্যাশায়, হয়তো একইভাবে কেটে যায় রামরতন সুরীতির পরের দিনটিও। দিনের পরে দিন সাধ ও সাধ্যের টানা পড়ে নে, ঝগড়ায় মান অভিমানে। সাধারণ একটি পরিবারের প্রতিদিনের জীবনযাপনে, যেখানে একমাত্র সম্বল একান্ত অবলম্বন ভালোবাসা।